বিএনপির ডাকা অষ্টম দফায় দুই দিনব্যাপী অবরোধ সফল করতে বরিশালে পৃথক পাঁচটি মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। একটি মিছিলে পুলিশের লাঠিচার্জে 15 জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে, আটক হয়েছে 3 জন। এদিকে সন্ধ্যার পর মশাল মিছিল করেছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়উদ্দিন শিকদার। অবরোধে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। অষ্টম দফা দুই দিনের অবরোধে আজ বুধবার সকাল 7টায় নগরীর বাজার রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে ওয়ার্ড ছাত্র দল। সকাল 9টায় নগরীর লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। দুপুর 1টায় নগরীর বটতলা টেম্পো স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। এ সময় পুলিশ ওই মিছিলে লাঠিচার্জ করলে বিএনপির 15 জন নেতাকর্মী আহত হয় বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সদস্য জাহিদুর রহমান রিপন। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল এবং 18 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিনারকে আটক করে। এদিকে দুপুর 1টায় নগরীর বাঁধরোড ঈদগাহ মাঠ এলাকায় মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় পুলিশ মিছিলটি ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে আটক করে। অপরদিকে আজ সন্ধ্যা 7টায় নগরী সিএনবি রোড কলেজ এভিনিউ এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়উদ্দিন শিকদারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এ সময় তারা অবরোধ সমর্থনে স্লোগান দেয়। এদিকে বিএনপি ডাকা অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে, টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আজকের অবরোধ সফল হোক, সফল হোক, সফল হোক, আজকের অবরোধ সফল হোক, সফল হোক, সফল হোক।